चार घंटा पर उठल मदनपुरे रेल अवरोध शुरू हो ट्रेन चलाचल तब एखो पर पुरोपुर स्वाभाविक नय दीर्घक्षण अवरोध छिल जार थमके ट्रेन विभिन्न स्टेशने दाड़ी ट्रेन चरम भोगान्ती रेलजात्री मदनपुर अवरोधे जेट शियालद चत्वरे যখন রেল অবরোধ করা হয়েছিল সেই সময়কার ছবি আপনাদের সামনে তুলে ধরছি এবং তারপর যখন অবরোধ উঠে যায় সেই ছবিও তুলে ধরছি দীর্ঘক্ষণ অবরোধে থমকে ছিল বহু ট্রেন এবং তারপর ট্রেন চলাচল শুরু হয় সেই ছবি তুলে ধরছি আপনাদের সামনে সরাসরি চলে যাব এই মুহূর্তে শিয়ালদহ স্টেশন থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রজ্ঞা প্রজ্ঞা দীর্ঘক্ষণ চার ঘন্টা ধরে রেল অবরোধ ছিল যার জন্য বহু ট্রেন আটকে ছিল ট্রেন চলাচল থমকে ছিল এখন কি পরিস্থিতি ট্রেন চলাচল কতটা স্বাভাবিকের পথে নাকি পুরোপুরি স্বাভাবিক देखो मीनाक्षी प्राय चार घंटार बेसि समय अवरोध चले जार फले आज के मंगलवार सप्ताह द्वितीय दिन एवं कर्मव्यस्त दिन से हीधरण रेल अवरोधर फले यात्री जत्री भोगान्ति चरमे क्या दीर्घक्षण मानुष के दाड़े थकते हो ट्रेनर जो पैसेंजारा जत्री दाड़ी जरा प्रत्येक दिन निजे गंतव्य पहुँचे जान क्जर जो सकाल स्टेशन ता एस प्राय देर घंटा क्यों दू घंटा क्यों तीन घंटा শিয়ালদহ স্টেশনে ট্রেনের জন্য তারা অপেক্ষা করেছেন এবং অবশেষে যখন পরপর দুটি ট্রেন ছাড়া হয়েছে সেখানে কিন্তু উপচে পড়া ভিড় ছিল মানুষ প্রায় যত সম্ভব একটা কামরায় ওঠা যেতে পারে তার থেকে বেশি সংখ্যায় মানুষ কিন্তু সেই কামরায় উঠেছে কারণ প্রায় তারা দু ঘন্টা আড়াই ঘন্টা ধরে এক একজন অপেক্ষা করেছে নিজেদের গন্তব্যস্থলে পৌঁছবার জন্য তারপরে কিন্তু পরপর দুটি ট্রেন ছাড়ে এবং তারা নিজেদের গন্তব্যস্থলে রওনা দিয়েছেন কিন্তু এই অবরোধের জের কিন্তু প্রভাব কিন্তু শিয়ালদহ স্টেশনে স্পষ্ট দেখা গেছে কারণ প্ল্যাটফর্মগুলোতে মানুষের উপচে পড়া ভিড় ছিল তারা দীর্ঘক্ষণ তারা অপেক্ষা করছেন ট্রেনের জন্য কারণ আজ মঙ্গলবার কর্মব্যস্ত দিন তারা সমস্ত অফিস কাচারি বিভিন্ন কাজে এসেছেন বহু ছাত্রছাত্রীরা স্কুলে কলেজে এসেছেন এখনো পর্যন্ত পুরোপুরি স্বাভাবিক হয়নি অনেকটা সময় চলে গিয়েছে যেহেতু চার ঘন্টা সময় তার জন্য কিন্তু এই রেল অবরোধের জের এখনো পর্যন্ত পুরোপুরি স্বাভাবিক হয়নি ট্রেন চলাচল তবে স্বাভাবিকের পথে ধন্যবাদ প্রজ্ঞা চার ঘন্টা পর উঠল মদনপুরে রেল অবরোধ শুরু হয়েছে ট্রেন চলাচল তবে এখনো পর্যন্ত পুরোপুরি স্বাভাবিক নয় দীর্ঘক্ষণ অবরোধ ছিল এবং যার জন্য থমকে ছিল ট্রেন বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে ছিল ট্রেন চরম ভোগান্তিতে রেলযাত্রীরা মদনপুর অবরোধের জের শিয়ালদহ চত্বরেও যখন রেল অবরোধ করা হয়েছিল সেই সময়কার ছবি আপনাদের সামনে তুলে ধরছি এবং তারপর যখন অবরোধ উঠে যায় সেই ছবিও তুলে ধরছি দীর্ঘক্ষণ অবরোধে থমকে ছিল বহু ট্রেন এবং তারপর ট্রেন চলাচল শুরু হয় সেই ছবি তুলে ধরছি আপনাদের সামনে সরাসরি চলে যাব এই মুহূর্তে শিয়ালদহ স্টেশন থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রজ্ঞা প্রজ্ঞা দীর্ঘক্ষণ চার ঘন্টা ধরে রেল অবরোধ ছিল যার জন্য বহু ট্রেন আটকে ছিল ট্রেন চলাচল থমকে ছিল এখন কি পরিস্থিতি ট্রেন চলাচল কতটা স্বাভাবিকের পথে নাকি পুরোপুরি স্বাভাবিক দেখো মীনাক্ষী প্রায় চার ঘন্টার বেশি সময় ধরে এই অবরোধ চলেছে এবং যার ফলে আজকে মঙ্গলবার সপ্তাহে দ্বিতীয় দিন এবং কর্মব্যস্ত দিন সেইখানে এই ধরনের রেল অবরোধের ফলে কিন্তু যাত্রীদের ভোগান্তি চরমে কারণ দীর্ঘক্ষণ মানুষকে দাঁড়িয়ে থাকতে হয়েছে ট্রেনের জন্য প্যাসেঞ্জাররা যাত্রীরা দাঁড়িয়েছেন যারা প্রত্যেক দিন নিজেদের গন্তব্যে পৌঁছে যান কাজের জন্য সকাল থেকে যাদের তারা স্টেশনে তারা এসেছিলেন এবং প্রায় দেড় ঘন্টা কেউ দু ঘন্টা কেউ তিন ঘন্টা এই শিয়ালদহ স্টেশনে ট্রেনের জন্য তারা অপেক্ষা করেছেন এবং অবশেষে যখন পরপর দুটি ট্রেন ছাড়া হয়েছে সেখানে কিন্তু উপচে পড়া ভিড় ছিল মানুষ প্রায় যত সম্ভব একটা কামরায় ওঠা যেতে পারে তার থেকে বেশি সংখ্যায় মানুষ কিন্তু সেই কামরায় উঠেছে কারণ প্রায় তারা দু ঘন্টা আড়াই ঘন্টা ধরে এক একজন অপেক্ষা করেছে নিজেদের গন্তব্যস্থলে পৌঁছবার জন্য তারপরে কিন্তু পরপর দুটি ট্রেন ছাড়ে এবং তারা নিজেদের গন্তব্যস্থলে রওনা দিয়েছেন কিন্তু এই অবরোধের জের কিন্তু প্রভাব কিন্তু শিয়ালদহ স্টেশনে স্পষ্ট দেখা গেছে কারণ প্ল্যাটফর্মগুলোতে মানুষের উপচে পড়া ভিড় ছিল তারা দীর্ঘক্ষণ তারা অপেক্ষা করছেন ট্রেনের জন্য কারণ আজ মঙ্গলবার কর্মব্যস্ত দিন তারা সমস্ত অফিস কাচারি বিভিন্ন কাজে এসেছেন বহু ছাত্রছাত্রীরা স্কুলে কলেজে এসেছেন এখনো পর্যন্ত পুরোপুরি স্বাভাবিক হয়নি অনেকটা সময় চলে গিয়েছে যেহেতু চার ঘন্টা সময় তার জন্য কিন্তু এই রেল অবরোধের জের এখনো পর্যন্ত পুরোপুরি স্বাভাবিক হয়নি ট্রেন চলাচল তবে স্বাভাবিকের পথে ধন্যবাদ প্রজ্ঞা